খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ চার দিন ধরে চলছে বিক্ষোভ মণিপুর পরিষদে প্রতিবাদে অনর বিরোধীরা এবার মোদী সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা আনতে চলেছেন তারা এমনই আলোচনা শুরু করেছেন বিরোধীরা মণিপুরে শান্তি ফেরাতে ব্যর্থ মোদী সরকার এই অভিযোগেই অনাস্থা প্রস্তাব আনতে পারেন তারা এমনই জল্পনা শুরু হয়ে গেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে জানিয়েছেন মোদী সরকার মণিপুরের পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ তাই তার সরকারে থাকার কোনো অধিকার নেই মণিপুর ইস্যুতে বিক্ষোভ জারি রেখেছেন তারা দোষী সরকারের জবাব দাবি করে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন বিরোধী সাংসদরা তারপরেই মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জল্পনা শুরু হয়ে গিয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে মোদীকে তীব্র আক্রমণ করে বলেছেন ইগো দেখাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী মণিপুর নিয়ে দেশবাসীর আস্থা তিনি অর্জন করতে পারেননি মাসের বেশি সময় ধরে অশান্তি মণিপুরকে শান্ত করে উঠতে পারেননি মোদী সরকার একে ব্যর্থতা ছাড়া আর কিছুই বলা যায় না টুইটে লিখেছেন মল্লিকার্জুন খার্গে মণিপুরে নগ্ন করে দুই মহিলাকে হাঁটানোর ভিডিও ভাইরাল হতেই আসল সত্যটা প্রকাশে এসে গেছে এতদিন ধরে মণিপুরের পরিস্থিতি ধামাচাপা দিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছিল কবে মণিপুর শান্ত হবে তা প্রধানমন্ত্রী মোদীকে জানাতে হবে মণিপুরকে শান্ত করতে মোদী সরকার কি করেছে তার তথ্য জানাতে হবে সকলকে এমনই দাবি করছেন বিরোধীরা এদিকে মোদী বিরোধীদের মহাজোটকে তীব্র আক্রমণ জানিয়ে তিনি কটাক্ষ করে বলেছেন ইন্ডিয়ান ইন্ডিয়ান মুজাহিদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পি এফ আই ইন্ডিয়া শব্দটি রয়েছে বিরোধীদের এক কথায় নাম না করে জঙ্গিদের সঙ্গে তুলনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ